কি ব্যাপার, আপনি কি করতেছেন? কি করতেছি মানে? এটা কি মানে শাওমি ফোন? ইয়েস অফ কোর্স, কেন শাওমি ফোন? আপনি শাওমি ফোন ইউজ করেন? ডেফিনেটলি শাওমি ফোন ইউজ করি, আমার নোট 5। জানেন না আপনি, শাওমি ফোনে একদম আতঙ্কের একটা নিউজ আছে। আতঙ্কের নিউজ মানে সারা বিশ্বের একটা ব্র্যান্ডের একটা আইকনিক ফোন, এটা সবাই জানে এবং কোটি কোটি মানুষ এই আইফোন মানে এই ফোনটা ইউজ করে, যেটা আইকনিক ফোন বিশ্ববাজারে। আপনি যেটা বলছেন, এখন বিশ্ববাজারে শাওমি ফোন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কের নাম? হ্যাঁ, হাউ ইজ পসিবল অফ দ্যাট? নট অনলি শাওমি ফোন, শাওমি এবং ওয়ানপ্লাস দুটোই। কিভাবে, কী আতঙ্কের, কী আতঙ্কের বিষয়? শাওমি এবং ওয়ানপ্লাস ফোন যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যান্সার? ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার হতে পারে আপনার। কীভাবে, হাউ ইজ পসিবল? আপনি কি জানতে চান? শাওমি ফোনের মাধ্যমে ক্যান্সার হবে, এটা তো, এটা তো আমি তো কিছু বুঝতে পারতেছি না। এর মানে কি, হাজার হাজার কোটি কোটি মানুষ এই ফোনটা ইউজ করে, এই ফোন যদি ক্যান্সার হয়, এই ব্যাপারটা তো এখন তাহলে হট টপিক। ন্যাশনাল যত টপিক আছে বাংলাদেশে, সেই টপিক বাদ দিয়ে তাহলে এটা এখন হট টপিক। জি মশাই, এটাই। তাহলে প্রমাণ দেন। বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। তো চলুন দেখি। ঠিক আছে, ঠিক আছে, প্রমাণ দেন দেখি আমরা সবাই। ওকে ওকে, লেটস গো। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন। মোবাইল ফোন যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা কিন্তু কম বেশি আমরা কিন্তু সবাই জানি। তো আর এই ক্ষতির কারণ হলো কিন্তু মোবাইলে থাকা নানা বিষাক্ত উপাদান এবং রেডিয়েশন। আর এই সব বিষাক্ত উপাদান বা রেডিয়েশন লেভেল, এটা কিন্তু মানব দেহে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি করে, এবং এটা যখন তার নির্দিষ্ট একটা মাত্রা আছে, ওই মাত্রাটা যখন অতিক্রম করে তখন কিন্তু মানব দেহে বিভিন্ন রোগ, এবং মানব দেহে কিন্তু তখন কিন্তু এমনকি আপনার কিন্তু এই রেডিয়েশন লেভেলটা যদি আপনার মাত্রা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সম্প্রতি কিন্তু মোবাইল ফোনের একটা ডাটা জার্মান সরকারি সংস্থা কিন্তু একটা ডাটা তারা নিয়ে এসেছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি রেডিয়েশন লেভেল হচ্ছে আপনার শাওমি এবং ওয়ানপ্লাস স্মার্টফোনের। অর্থাৎ তো শাওমি এবং ওয়ানপ্লাস স্মার্টফোন যদি আপনি ব্যবহার করেন তো এদের রেডিয়েশন মাত্রাটা এতটাই বেশি যে আপনার কিন্তু সেই ক্ষেত্রে শরীরে বিভিন্ন রোগ হতে পারে, এবং এমনকি আপনার ক্যান্সারও হতে পারে। তো এক্ষেত্রে তারা যে ডাটাটা দিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবার এক নম্বরে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে শাওমির MIA1 স্মার্টফোন, এবং এর রেডিয়েশন লেভেল হচ্ছে 1.75 ওয়াট পার কিলোগ্রাম। এবং দ্বিতীয় নম্বরে যেটা যেটি রয়েছে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে ওয়ানপ্লাস 5T, এবং এর রেডিয়েশন লেভেল হচ্ছে আপনার 1.68। এবং এই তালিকায় তৃতীয় স্থানে যে ফোনটা রয়েছে সেটাও কিন্তু শাওমির, সেটি হচ্ছে শাওমির Max 3, এবং চার নাম্বার স্থানে যেটি রয়েছে সেটি আবার হচ্ছে ওয়ানপ্লাসের, সেটি হচ্ছে গিয়া 6T। তো অর্থাৎ তালিকায় আমরা যদি এই ডাটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একটা বিষয় একদম ক্লিয়ার, এবং আমরা কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝতে পারি, অর্থাৎ শাওমি এবং ওয়ানপ্লাস মোবাইল স্মার্টফোনের রেডিয়েশন মাত্রাটা খুব বেশি। তো আমরা যদি তো আমাদের যেটা এখন করণীয় উচিত, অর্থাৎ আমরা যদি শাওমি ফোন ব্যবহারটা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ সম্ভব। এবং এই তালিকায় 7 নম্বরে কিন্তু রয়েছে আমার iPhone 7। তো এর মূলত 10টি এখানে কিন্তু আমরা 10টি স্মার্টফোনের তালিকা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি চাইলে অন্যান্য ফোনের তালিকাগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে আজকে জাস্ট এই ভিডিওটা শেয়ার করছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।